वेलकम टू माय चैनल। आज के ऑपरेशन एम्पलीफायर एक सार्किट ने आलोचना करब। ये सार्किटा तितास गैस ट्रांसमिशन एंड डिस्ट्रीब्यूशन कम्पानी लिमिटेड 2018 साले असिस्टेंट इंजिनियर ट्रिपुली जो परीक्षा से परीक्षा ये सार्किटा दिए। आज के सार्किटाई समाधान करब। बोलते जे फाइंड वी नॉट माने आउटपुट वोल्टेज वी नॉट बेर करते हैं। सार्किट देखी एखे हो वी नॉट এবং বিভিন্ন ধরনের রেজিস্টার 5K 5K 15K 15K মানে বিভিন্ন ধরনের রেজিস্টার দেওয়া আছে এবং ইনপুট ভোল্টেজ ভিএস দেওয়া আছে। দেন বলছে যে আউটপুট ভোল্টেজটা কত হবে। তাহলে দেখেন এখান থেকে আমরা একটু খেয়াল করি যে আমরা কি জানি যে এই এই এক নম্বর অপেমের ক্ষেত্রে যে এটা একটা কি ইনভার্টিং টার্মিনাল এবং এটা একটা নন ইনভার্টিং টার্মিনাল। আমরা কি জানি এই দুই টার্মিনালের ভোল্টেজ অল টাইম সমান। তাহলে এখন দেখেন যে এই ইনভার্টিং টার্মিনালের ইনপুট ভোল্টেজ দেওয়া আছে ভিএস। তার মানে কি এই এইখানে ভোল্টেজ যদি ভিএস হয় তাহলে অবশ্যই নন ইনভার্টিং টার্মিনালে যে এইখানেও কি ভিএস হবে, তাই না? আমরা এইভাবে বলতে পারি কারণ যেহেতু দুটো টার্মিনাল ভোল্টেজ সেম তাহলে এই টার্মিনাল ভোল্টেজও সেম হবে। ওকে, এখন এই দুই নম্বর অপামের আউটপুট ভোল্টেজটাকে আমরা ভি ওয়ান ধরে নিলাম। ওকে, তাহলে এটা আমরা ভি ওয়ান ধরলাম। ওকে, তাহলে এখন আমরা একটু এই যে এইখানে একটা কেসিএল ইউজ করবো, এটাকে আমরা নোট বি দিলাম আর এটাকে নোট এ দিলাম। ওকে, তো আমরা নোট বিতে কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা বলতে পারি যে অ্যাপ্লাই KCL at node B। ওকে, তা নোট বিতে যদি আমরা KCL অ্যাপ্লাই করি তাহলে এইটার টার্মিনাল ভোল্টেজ ভিএস। তাহলে আমরা বলতে পারি ভিএস মাইনাস জিরো, কারণ এই যে গ্রাউন্ড জিরো ভাগ কত ফাইভ, প্লাস ভিএস মাইনাস ভিওয়ান ভাগ ফাইভ ইকুয়াল টু শূন্য। তাহলে এখান থেকে আমরা পাই ভিএস প্লাস ভিএস মাইনাস ভিওয়ান সমান শূন্য, অতএব ভিওয়ান সমান টু ভিএস। আচ্ছা, এটা আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন এখানে এই যে এটা এখানে এই ভোল্টেজটা কত, এটাকে নোট সি দিলাম, ঠিক আছে। যে সি টার্মিনালের ভোল্টেজটা কত, এটা কি জিরো ভোল্টেজ না? দেখেন এখানে কি নন ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করা আছে, তাহলে এই টার্মিনালের ভোল্টেজ যদি জিরো হয় অবশ্যই এই টার্মিনালের ভোল্টেজে কী হবে, সি টার্মিনালের ভোল্টেজ জিরো ভোল্টেজ হবে। ওকে, তাহলে আমরা এই সি টার্মিনালে কেসিএল ইউজ করব, যে অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোট সি। ওকে, তাহলে আমরা সি নোডে কেসিএল অ্যাপ্লাই করলে কী হয়, যে জিরো মাইনাস ভি ওয়ান ভাগ ফিফটিন প্লাস জিরো মাইনাস ভি নট ভাগ ফিফটিন ইকুয়াল টু শূন্য, বা মাইনাস ভি ওয়ান মাইনাস ভি নট ইকুয়াল টু শূন্য, বা ভি নট ইকুয়াল টু মাইনাস ভি ওয়ান। তাহলে ভি ওয়ান সমান কত, আবার টু ভিএস, তাহলে মাইনাস টু ভিএস। তাহলে অতএব ভি নট সমান মাইনাস টু ভিএস। আর এখানে যদি আমরা গেইন বের করতে চাই, অতএব গেইন সমান কত, ভি নট ভাগ ভিএস সমান মাইনাস টু। আউটপুট ভোল্টেজ বের করলে আমরা গেইনও বের করে দেখাতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি যে ভি নট সমান মাইনাস টু ভিএস, বা গেইন হচ্ছে মাইনাস টু। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।